আমরা কলেজে ভর্তির উচ্চ মাধ্যমিকে ভর্তির বিষয়টি নিয়ে আমরা বসব, আমরা কিভাবে এটি করতে পারি। এখন অবশ্য যেহেতু পুরোটাই অনলাইনে হয় সেই ক্ষেত্রে সমস্যা এই ভর্তির ক্ষেত্রে অনেক কম বা প্রায় নেই, কিন্তু তারপরও যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে সেখানে এই ভর্তির কার্যক্রমটি পরিচালনা করবার জন্যে নানান ধরনের সীমাবদ্ধতা রয়েছে। তবুও আমরা আবার বসব, বসে এই ব্যাপারে কত দ্রুত এই কাজগুলো আমরা করতে পারি, কিভাবে করতে পারি সে ব্যাপারে আমরা বিস্তারিত সিদ্ধান্ত গ্রহণ করব, এবং যখন সিদ্ধান্ত গৃহীত হবে আমরা অবশ্যই আপনাদের মাধ্যমে সকল শিক্ষার্থীদের কাছে সবার কাছেই সেটি আমরা জানিয়ে দেব। যখন শিক্ষা প্রতিষ্ঠানগুলি খুলবার একটি অনুকূল পরিবেশ আসবে আমরা তখনই ভর্তির কার্যক্রমটি এমনভাবে শুরু করব যেন শিক্ষা প্রতিষ্ঠান খোলার সাথে সাথেই একাদশ শ্রেণীর ক্লাসটিও আমরা শুরু করতে পারি। আমাদের এখানে সংক্রমণ এখন বৃদ্ধির দিকে, কাজে আমাদের এখানে খুব সহসা শিক্ষা প্রতিষ্ঠান খুলবার সম্ভাবনা নেই এটি আমি মনে করি, কারণ আমাদেরকে সংক্রমণ ঠেকাতে হবে, মানুষের স্বাস্থ্যের বিষয়টি সেটি আমাদের নিশ্চিত করতে হবে। যেটুকু এখন খোলা হচ্ছে সীমিত আকারে সেটি হচ্ছে অনেক সতর্কতার মধ্যে, সেগুলো হচ্ছে একেবারেই আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডকে সচল রাখবার জন্যে, মানুষের জীবিকার প্রয়োজনে। কাজেই শিক্ষা প্রতিষ্ঠান খুব সহসা খুলবার মতো পরিস্থিতি এখনও নেই। একজন শিক্ষার্থীর বিবেচনা করতে হবে যে কত নম্বর সে পেয়েছে এবং গত বছর ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে সর্বনিম্ন কত নম্বরে একজন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে। আমরা এই সার্বিক তথ্য কিন্তু আমাদের ওয়েবসাইটে দেওয়া থাকবে। একেবারে উন্নত বিশ্বেও কিন্তু এই সমস্যাটি রয়েছে, কিন্তু এটি একটি বৈশ্বিক সমস্যা। এই সমস্যাটি যত দূর এই সমস্যার মধ্যেও আমাদের পক্ষে পৌঁছানো সম্ভব, যাদের কাছে আমরা একেবারেই পৌঁছুতে পারবো না তাদেরকে স্কুল খোলার পরে বিশেষ ব্যবস্থা নিয়ে বিশেষ ক্লাসের ব্যবস্থা করেও আমরা এই ক্ষতি পুষিয়ে দেবার জন্যে আমরা চেষ্টা করব। তা হবেন না, বরং আমি আশা করি যে আপনারা নব উদ্যমে আবার পূর্ণ প্রস্তুতি নিয়ে আগামীতে পরীক্ষা দিয়ে নিশ্চয়ই সফল কাম হবেন ইনশাল্লাহ। আমরা কলেজে ভর্তির উচ্চ মাধ্যমিকে ভর্তির বিষয়টি নিয়ে আমরা বসব, আমরা কিভাবে এটি করতে পারি। এখন অবশ্য যেহেতু পুরোটাই অনলাইনে হয় সেই ক্ষেত্রে সমস্যা এই ভর্তির ক্ষেত্রে অনেক কম বা প্রায় নেই, কিন্তু তারপরও যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে সেখানে এই ভর্তির কার্যক্রমটি পরিচালনা করবার জন্যে নানান ধরনের সীমাবদ্ধতা রয়েছে। তবুও আমরা আবার বসব, বসে এই ব্যাপারে কত দ্রুত এই কাজগুলো আমরা করতে পারি, কিভাবে করতে পারি সে ব্যাপারে আমরা বিস্তারিত সিদ্ধান্ত গ্রহণ করব, এবং যখন সিদ্ধান্ত গৃহীত হবে আমরা অবশ্যই আপনাদের মাধ্যমে সকল শিক্ষার্থীদের কাছে সবার কাছেই সেটি আমরা জানিয়ে দেব।